আমি রেঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেগুনের কাণ্ড ও ডগা ছিদ্রকারী পোকা। এই কাণ্ড ও ডগা ছিদ্রকারী পোকা আপনাদের চারা লাগানোর 4 থেকে 5 সপ্তাহ পরেই এর আক্রমণ দেখা যায়। কাণ্ড ও ডগা ছিদ্রকারী পোকা গাছের কচি ডগায় ছিদ্র করে পাতার ভিতরের শ্বাস খেয়ে দেয় এবং তার উপরে তার জন্য কাণ্ডগুলি নেতিয়ে যায়। এর থেকে বাঁচার জন্য আপনাদের ক্লোরোপাইরিফস 20% ডিসি ঘাড়া কোম্পানির নেভিগেটর ওষুধটি আপনারা 15 লিটার জলে 20 ml গুলে নিয়ে স্প্রে করতে পারেন। এছাড়া আরেকটি ওষুধ যেমন ইমামেকটিন বেঞ্জোয়েড 5.05G, এটি আপনারা 15 লিটার জলে 6 গ্রাম গুলে নিয়ে 2 বার 25 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। এটি আরেকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এটি ফসল তোলার 4 দিন আগে এর ব্যবহার করা চলবে না। যেমন আপনারা ইন্ডোফিল কোম্পানির ভোলেক্স ওষুধটি ব্যবহার করতে পারেন। এছাড়া এই কম্পোজিশনেরই করমন্ডলের বেঞ্জার ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন। এবং আরেকটি ওষুধ হলো আপনাদের ল্যামডা সাইহ্যালোথ্রিন 5.0EC, এটি আপনারা আদমা কোম্পানির ল্যামডেক্স সুপার ওষুধটি ব্যবহার করতে পারেন। এটা আপনারা 15 লিটার জলে 9 ml গুলে নিয়ে 2 বার 25 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। এর থেকে আপনারা খুবই ভালো ফল পাবেন। ফসল কাটার 4 থেকে 5 দিন আগে এর প্রয়োগ বন্ধ করতে হবে। এবং আপনারা একটা জিনিস আপনাদের সব থেকে মাথায় রাখতে হবে, বেগুনের এই ফিল্ডে কোনো আগাছা রাখা চলবে না। এবং এই যে আপনার পাতাগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের নিচের পাতাগুলি তুলে ফেলতে হবে যাতে মাটির সঙ্গে কোনো টাচ না থাকে। এবং শুকনো পাতা ফিল্ডে ফেলে রাখা চলবে না, এতে কী হয় না এই পোকার লার্ভাগুলি ওখানে গিয়ে পুটলি পাকে এবং তারপর মাটিতে তারা রয়ে যায় এবং তারপর পূর্ণাঙ্গ মত হয়ে আরও ফিল্ডে আক্রমণ করে। এর থেকে বাঁচার জন্য আপনাদের বেগুন ফিল্ডকে সবসময় পরিষ্কার রাখতে হবে এবং আগাছামুক্ত রাখতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কেউ কেমিক্যাল ওষুধ প্রয়োগ করলে হবে না, আপনাদের বায়োলজিক্যাল কন্ট্রোলও করতে হবে। এর জন্য আপনারা বিঘাপতি 8 থেকে 10টা আপনারা ফেরোমন ট্র্যাপ আপনারা ব্যবহার করতে পারেন। ফেরোমন ট্র্যাপ করলে আপনারা অনেকটাই উপকৃত হবেন। এছাড়া আপনাদের যে লিওর পাওয়ায় ওই লিওরটি কিনে নিয়ে আপনারা 25 দিন অন্তর অন্তর এটা চেঞ্জ করতে পারেন। এর থেকেও আপনারা ভালো ফল পাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও পাওয়ার জন্য।